بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى الفصل الثالث موقف الأمة الإسلامية من المبتدعة ومنهج أهل السنة والجماعة في الرد عليهم أولا موقف أهل السنة والجماعة من المبتدعة ما زال أهل السنة والجماعة يردون على المبتدعة وينكرون عليهم بدعهم ويمنعونهم من مزاولتها وإليك نماذج من ذلك ألف عن أم الدرداء قال دخل علي أبو الدرداء مغضبا فقلت له ما لك فقال والله ما أعرف فيهم شيئا من أمر محمد إلا أنهم يسلون جميعا مهن الله رسول مستو پرشان ساجي الله فاك رب العالمين تار دين كي شمپن كورچن صلاة وسلام نازل فين محمد رسول الله صلى الله عليه وسلم رپور جاك الله فاك رب العالمين دين اسلام كمپلیٹ كوري পূর্ণরূপে পৌঁছে দেওয়ার জন্য তাবলীগের জন্য আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন আমাদের আকীদাতু তাওহীদে আজকে দর্সের বিষয়বস্তু হচ্ছে মুসলিম উম্মতের বিদাতীদের সাথে আচরণ বিদাতীদের সাথে একজন মুসলিম অথবা মুসলিম দল কেমন আচরণ করবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের সম্পর্কে ভূমিকাটা কি তাদের বাতিলের খণ্ডনের ক্ষেত্রে তাদের বিদাতের প্রতিবাদের ক্ষেত্রে তাদের ভূমিকাটা বা তাদের আদর্শ কি মওকিফুল উম্মাতিল ইসলামিয়া মিনাল মুবতাদিয়া বলছেন মুসলিম উম্মতের ভূমিকা বিদাতীদের সম্পর্কে বিদাতীদের সম্পর্কে তাদের ভূমিকা কি তারা কি আচরণ করেন ومنهج أهل السنة والجماعة أهل السنة والجماعة تير آدرش وفر رد عليهم تادير خندنير كتري بداتي دير خندنير كتري بولشن جي پتھمتو ألو چنا كربو موقف أهل السنة والجماعة من المبتدع دي بداتي دير شمپر كي أهل السنة والجماعة تير بھومي كي ايبون تادير منوبھاب تادير آچرون كي ما زال أهل السنة والجماعة يردون على المبتدع প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বযুগে বিদাতীদের খণ্ডন করেছে তাদের সংশয়ের তাদের ভ্রষ্টতার তাদের গোমরাহির এবং তাদের ভুল পথের প্রতিবাদ করেছে ভুল পথ থেকে সচেতন করেছে উম্মতকে ওয়ায়ুনকিরুনা আলাইহি বিদআহুম এবং তাদের বিদাতের তারা প্রতিবাদ জানিয়েছে ويمنعونهم من مزاولتها এবং বিদাতী কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে করে বিদাতকে ছড়াতে না পারে বা বিদাতী কাজকর্ম তারা করতে না পারে যথাসাধ্য চেষ্টা করেছে ওয়া ইলাইকা নামাজুম মিন জালিক এর বেশ কিছু নমুনা রয়েছে দৃষ্টান্ত রয়েছে কয়েকটি বিষয় এখানে বর্ণনা করছেন প্রথম উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন তিনি বলেন দাখালা আলাইয়া আবু দারদা আমার কাছে আবু দারদা দারদার বাপ আসলো মানে স্বামী স্ত্রীর কাছে দারদার মার কাছে আসলো একদিন রাগান্বিত হই ফাকুলতু লাহু তখন ওই মহিলা তার স্বামীকে বলল মা লাকা কি হয়েছে
কি ব্যাপার এরকম আপনি রাগান্বিত কেন? ফাকালা, তখন আবু দারদা বললেন, ওয়াল্লাহি মা আরিফু ফিহিম শাইআন মিন আমরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি আজকালকার লোকদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো কিছু দেখতে পাচ্ছি না, ইল্লা আন্নাহু ইউসাল্লুনা জামিয়ান, শুধু এতটুকু তাদের মধ্যে আছে কল্যাণ যে তারা একসাথে জামাত সহকারে সালাত আদায় করে নামাজ পড়ে। নামাজটাই শুধু জামাতে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে নামাজ ছিল আর এখনো তাদের নামাজটা ঠিক আছে, আর বাকি অন্যান্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের কোনো কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে তারা দূরে সরে গেছে। অথচ সেই যুগটা ছিল তাবেইনদের যুগ, তিনি যে মন্তব্য করেছেন তাবেইনদের সম্পর্কে, তাবেইনদের জামানাতে যেসব ফিতনা, খারিজিদের ফিতনা, রাফেজি শিয়াদের ফিতনা, এসব তারপরে মানুষের আমলের ক্ষেত্রে কিছু ত্রুটি আসা শুরু হয়েছিল, তো এই সব ক্ষেত্রে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেসব আদর্শ ছিল সুন্নতি, সেগুলি তো কিছুই পাচ্ছি না। যখন সমাজ অত্যন্ত সৎ থাকে তখন ছোট ভুলগুলি খুব বড় করে দেখা যায়, খুব বড় মনে হয়। সমাজে যদি সততা থাকে তাহলে ছোট ছোট ভুল বড় বড় ভুলের মতো মনে হয়, কিন্তু সমাজ যখন অসৎ হয়ে যায়, অসৎ সমাজে, পাপি সমাজে বড় বড় ভুলগুলিকে ক্ষুদ্র মনে করা হয়। বুঝতে পারলেন আমার কথা? এর উদাহরণ দেওয়ার জন্য সৌদি আরব আর বাংলাদেশ দুটোর সাথে তুলনা করেন। সৌদি আরবে যদি হ্যাঁ হুক্কা খেতে দেখেন, মানুষের কাজ হুক্কা খাচ্ছে, ঠিক না? সৌদি আরবে যদি একটা মেয়েকে যদি একটু চোখ মারতে দেখেন, সেখানকার সমাজ এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, এত জঘন্য হয়ে গেছে, ঠিক না? অথচ এটা প্রাথমিক অবস্থা, তাই না? প্রাথমিক অবস্থা পাপের বা গুনাহের দিকে চলে যাওয়ার। বাংলাদেশে পার গুলিতে চলে যান, জড়িয়ে ধরে আছে যুবক যুবতী কোলে শুয়ে আছে, হ্যাঁ আরো কত কি, আরো কত কি, এসব আপনারা আমার চাইতে বেশি দেখেছেন। হ্যাঁ, আমরা কখনো হয়তো এরকম অতিক্রম করছি আর এই দৃশ্যগুলো নজরে এসছে তো পার্কের আশপাশ দিয়ে, তো এই অবস্থা। অথচ অথচ কি মনে হচ্ছে অপরাধ কিন্তু এত বড় নয়, ছোট অপরাধ এটা, ব্যবচার তো করছে না রাস্তাঘাটে ইউরোপের মতো, তাই না? এরকম আছে ইউরোপে যারা থাকে, হ্যাঁ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওই সব দেশে যারা থাকে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, পার্কে ঘাড়ে হাত দিয়ে আর হাতে হাত দিয়ে যুবক যুবতীর চলাফেরা করা কোনো ব্যাপার না, রাস্তায় চলতে চলতে চুমা দিচ্ছে, কিস দিচ্ছে। ইউরোপের কোনো এক দেশের ঘটনা বলছে যে রাস্তা দিয়ে শুরু করে দিয়েছে বা বিচার করতে, বলছে আর বাবা ঠিক আছে করো কাজটা করো কিন্তু রাস্তাটা আমাদের ছেড়ে দিয়ে করো, মানে এই করিও না বা এই করতে দেবো না এতটুকু বলার ক্ষমতা নেই। বলছে যৌন স্বাধীনতা, যৌন স্বাধীনতা, ঠিক না? হ্যাঁ, ওদের কাছে এটা যৌন স্বাধীনতা। তো সেখানকার এই অপরাধে শুধু এতটুকু বলা যেতে পারে যে ভাই আমাদের রাস্তাটা এই করিও না, তুমি রাস্তাটা ছেড়ে একটু কিনারায় ফুটপাতে উঠে কাজটা করো। জি হ্যাঁ, বুঝতে পারছেন না? আমাদের দেশের লোকেরা বড় বড় দাড়ি নিয়ে মহিলার খবর শুনছে, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, ঠিক না? এখানে এমন অভ্যাস হয়ে গেছে, পাপকে পাপই মনে হয় না, সবের কাজ খবর, দেশের খবরটা জানছি, বুঝা গেছে? মহিলাদের দেখছে হারাম দেখছে, আর এটা সাগিরা কিরা ডেইলি আপনি খবর শুনবেন আর সাগিরা হয়েই থাকবে নাকি? হ্যাঁ, ডেইলি মহিলার দিকে তাকাবেন আর সাগিরা হয়েই থাকবে নাকি? আর এক একবার তাকাবেন আর সাগিরা চটগুড়া থাকে, সেগুলোকে একেবারে কিছুই মনে করা হয় না, সাগিরা গুনাহ মনে করা হয় না। অহরহ হাজি গাজি সব মহিলার খবর শুনছে, হ্যাঁ সিরিয়াল দেখছে, কোনো ব্যাপার না। সৌদি আরবে, হ্যাঁ
যদি পত্রপত্রিকা মহিলার ছবি দেখছেন, অ্যাডভার্টাইজে মহিলার ছবি একটা যুগে দু একটা দেখা গিয়েছিল, ছি 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 ছি, এখানেও মহিলার ছবি আসে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে সামনে একটু দেখেই আস্তাগফিরুল্লাহ পড়তেন, কিন্তু বাংলাদেশে তো আস্তাগফিরুল্লাহ নিজেই দেখছে খবর সঞ্চার মহিলা, ঠিক কিনা? আজকের থেকে 25-30 বছর আগে যখন প্রথম টিভিতে মহিলা আসলো এখানে, তখন কিছু দিনদার লোকেরা টিভি দিল ভেঙে, আর তারপরে ডিশ দিল ভেঙে। হ্যাঁ, যদি দেখেছে কেউ ডিশ লাগিয়েছে, ডিশটা লুকানো ছিল, ছাদে থাকলে লুকানো থাকতে, এখন একবারে ডিশের ছাতাগুলো ওপরে করে উঁচা করে আছে, ঠিক না? তো কথা হচ্ছে যে প্রথম দিকে অতি আস্থা ফেলা, ছি 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 ছি, তারপরে মাথা ঢেকে শুধু চেহারাটা খুললা, যে চেহারাতে ইখতলাফ আছে, খোলা ঢাকা ওয়াজেব কি সুন্নাত, তো এই চেহারা খুলে মাথা ঢেকে সবকিছু গোটা গা ঢেকে একবার ম্যাক্সি টিক্সি পরে, তারপর যখন প্রথম মহিলা আসাচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি শুরু হয়ে গেল? তো বলছিলাম যে ভালো সমাজে ছোট গুনাহটা কি, ছোট অপরাধটাকে অনেক বড় মনে করা হয়, আর অসৎ সমাজে বড় বড় কাবিরা বড় বড় পাপকে কিছুই মনে করা হয় না। কেন এই কথাটি বললাম? এই জন্য বললাম যে সাহাবি দেখছেন যে তাবেইন না তো সাহাবিদের মতো নেই, ব্যতিক্রম, ব্যতিক্রম। তো সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু খুঁজে পাচ্ছি না, অথচ অনেক কিছুই ছিল, কিছু ত্রুটি শুরু হয়েছিল। এখনকার যুগে যদি আবু দারদা আসতে বলতে মুসলিমই নাই, কি হয়েছে সব? দ্বিতীয় বিষয়টি উল্লেখ করছেন খ বাই, বলছে আন ওমর ইবনে ইয়াহিয়া কাল, ওমর ইবনে ইয়াহিয়া বলছেন যে সামিয়াতু আবি, আমার আব্বা ইয়াহিয়া থেকে শুনেছি, ইউহাদ্দিসু আন আবি, তার আব্বা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ বিন মাসউদ, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর বাড়ির দরজায় বসে থাকতাম, কাবলা সলাতিল গাদাতে, ফজরের নামাজের আগে, এলেম শিখার জন্য ফজরের আজানের আগে গিয়ে ওস্তাদের গেটে বসে থাকত, যে মসজিদে এসে দর্শের সময় মাসাল মাসে জিজ্ঞেস করার সুযোগ পাবো না, গেট থেকে বেরোলে ওখান থেকে ডানে বামে হয়ে দিন শিখা আর মাসাল মাসে জিজ্ঞাসা করা শুরু করবো। কত দিন শিখার আগ্রহ ছিল, কত দিন শিখার আগ্রহ ছিল, আর আজকে দিন শিখানো হবে, ছেড়ে দিয়ে খেলা খেলতে না, খেলা দেখতে, ঠিক না? বসে আছে কোনো কাজ নেই, তারপরে ভালো লাগে না, যাবো না, কত আর যাবো, এখানে বসে বসে দামামে থাকে, এখানে বসে বসে টেলিফোন করে বাসা থেকে, নিজের বাসা থেকে মাসলা জানবে, দামামের লোক ইসলাম সেন্টার আসবে না, এটা মাসলা জিজ্ঞেস করো কোথেকে দামাম থেকে, বলছে দামামের লোক ওই টেলিফোনে জবাব দিনে, এটা আমার উত্তর আছে, সারা দুনিয়ার লোকের জবাব দিতে পারি না, দামামের লোকের কেন টেলিফোনে উত্তর দেবো, মাসলা জানতে হলে এখানে আসতে হবে, কুমার কাছে পিপাসা লাগলে আসতে হবে, আর পিপাসা লাগে নি যাও, আর পিপাসা তো মরবে, মরে যাও, কিন্তু টেলিফোনে উত্তর দেবো না। একমাত্র ব্যতিক্রম কেউ যদি বলে যে আমার ইমার্জেন্সি, আমার ছুটি নেই, বা কালাতে ডিউটি করে 18 ঘন্টা 20 ঘন্টা, সেটা আলাদা কথা, ব্যতিক্রম, কিন্তু ভদ্রলোক 8 ঘন্টা ডিউটি করে বাসায় বসে আসছে আর টেলিফোন করছে, আপনার টেলিফোন নাম্বারটা দেখি, ও তো সেন্টার সামনে থাকে, কি জন্য মাসলা মাসে জিজ্ঞেস করবো, না মাসলা মাসে জিজ্ঞেস করার জন্য না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি হিজরত করে কুফা চলে গিয়েছিলেন, মদিনা থেকে কুফা, ইরাকের সেই জামানার একটি গুরুত্বপূর্ণ শহর, এখনো শহর যেটি আছে, তার দরজায় বসে থাকতেন ওমর বিন ইয়াহিয়ার দাদা, ফজরের আগে গিয়ে যেসব লোকেরা বসে থাকতো, যে বের হইলেই দিনের কথা জানবো জিজ্ঞেস করবো, তার মধ্যে একজন তিনি ছিলেন। ফায়দা খারাজা, যখন বাড়ি থেকে বেরোতেন, মাসাইনা মাহু ইলাল মসজিদ, তখন তার সাথে মসজিদের দিকে হাঁটতে লাগতাম, হাঁটছেন আর জিজ্ঞেস করছেন, দিন শিখছেন ডানে বামে, সৌদি আরবে বড় বড় শেখরা যখন কোন দর্শে আসে বা মসজিদ হারামে দেখবেন দর্শ থেকে বিদায় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গাড়িতে যায় ততক্ষণ পর্যন্ত ডানে বামে ও ছাত্ররা যেতে আছে, জিজ্ঞেস করতেই আছে, মাসা মাসা জানতে আছে, এই দৃশ্যটা ভালো করে খেয়াল করে দেখলেন। জি, ফাজাআনা আবু মুসা আল আশআরি, হঠাৎ করে আবু মুসা আশআরি আমাদের কাছে এসে পৌঁছিলেন, তিনিও একজন বিখ্যাত সাহাবি, তিনিও ছিলেন কুফায়। ফাকালা, এসে বলছেন আখারাজা আলাইকুম আবু আব্দুর রহমান বাদু, এখন পর্যন্ত আবু আব্দুর রহমান কি তোমাদের কাছে বেরিয়ে এসেছেন, মানে বাড়ি থেকে বেরিয়েছেন ফজর নামাজ পড়ার জন্য? আবু আব্দুর রহমান কনিয়াত, উপনাম হচ্ছে কার,
আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বললাম না, উনি এখনো বেরোননি, আমরা অপেক্ষা করছি। ফাজালাসা মানা তাখারাজা, আবু মুসা আশআরিও কি করলেন, বসে গেলেন বের হওয়া পর্যন্ত অপেক্ষায়। আজকাল হলে আরে শেখ আসেন টেলিফোন দে, হ্যাঁ কোথার বসে থাকবি টেলিফোন দে। ফালাম্মা খারাজা, যখন বের হলেন, কুমনা ইলাইহি জামিয়ান, তখন আমরা সকলেই দাঁড়াইলাম সাথে হওয়ার জন্য। ফাকালে আবু আব্দুর রহমান, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আবু আব্দুর রহমান, এতে বোঝা যায় যে কনিয়াত দিয়ে কাউকে ডাকাটা, এটা এতে শ্রদ্ধা সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। আজ আজ পর্যন্ত আমরা 1400 বছর পরেও কাউকে যদি কনিয়াতে ডাকেন তো সেটা সম্মান ইজ্জত মনে করা হয়। কারো ছেলের নাম আব্দুল আজিজ, আবু আব্দুল আজিজ, হ্যাঁ হ্যাঁ আবু মোহাম্মদ, এটা তাদের কাছে ইজ্জত। যেন আমার দেশেও ডাকে, বাংলায় ডাকে, সে যেন আমরা বুঝি না যেটা কনিয়াত। আমাদের দেশের মহিলারা স্বামীকে কি বলে ডাকে, ছেলে ছেলে মেয়ে থাকলে, মোহাম্মদের মোহাম্মদের আব্বা, হ্যাঁ বা মোহাম্মদের আব্বু, হ্যাঁ আবদুল্লাহ আব্বু, ঠিক কি না, ডাকে না ডাকে না, অমুকের মা, তমুকের মাটাই তো উম্মে, হ্যাঁ আবদুল্লাহর মা, তুমে আবদুল্লাহ, ওইটা কুনিয়াত। আসলে আমরা বাংলায় তো জমা করে সেজন্য কুনিয়াত মনে হয়, সেটা কুনিয়াত উপনাম। বলছেন যে হে আবু আব্দুর রহমান, আব্দুল মাসুদকে বলছেন, ইন্নি রায়তু ফিল মসজিদে আনিফান, আমি মসজিদে এক্ষুনি একটি কাজ দেখলাম, আমল দেখলাম। ইন্নি রায়তু ফিল মসজিদে আনিফান, আমরান, এমন একটি আমল দেখলাম করতে, আনকার তুহু, যেটা আমি আপত্তিকর মনে করলাম। আনকার ইনকার মানে অচেনা মনে করা, আজব মনে করা, আপত্তিকর, যেটা জীবনে কোনোদিন দেখিনি এরকম দৃশ্য কিছু দেখলাম। ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ ইল্লা খায়রান, কিন্তু আলহামদুলিল্লাহ যে ভালো ছাড়া মন্দ দেখিনি, বাহ্যিক কাজটা দেখতে ভালো কিন্তু আপত্তিকর মনে করলাম। কি মানে, সেটা কোনো জেনা করতে দেখি না, বোঝা গেছে, মদ খেতে দেখিনি, হ্যাঁ কাজটা এইরকম ধরনের না, কাজটা এবাদত দেখে খের লাগছে বাহ্যিক। তাহলে দ্বিতীয় বাক্যতে বলছে, ভালোই দেখলাম আলহামদুলিল্লাহ, ভালো দেখলাম, বাহ্যিক কাজটা ভালো কিন্তু আমি আপত্তিকর মনে করলাম, এর আগে কোনোদিন দেখিনি, না নবী সাল্লামকে দেখেছি, না তার সাহাবাকে খোলাফায়ে রাশেদেরকে দেখেছি, না মক্কায় দেখেছি, না মদিনায় দেখেছি, কুফায় দেখলাম। কুফা থেকে বিদাত শুরু হয় সুফিদের, এই যে বেদাতি জিকিরের সিলসিলা কুফা থেকে শুরু হয়, এই প্রথম বেদাতি জিকির শুরু হচ্ছে। তাহলে ওয়ামা হুয়া, কি দেখলেন আপনি, কি দেখলেন? আবু মুসা আশআরিকে জিজ্ঞেস করছেন আব্দুল মাসউদ, কি দেখলেন? বলছেন, ভালো আবার আপত্তিকর মনে করলাম। হ্যাঁ, তাহলে ইন ইস্তাফা সাতারাহু, আপনাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন মসজিদ যাওয়া পর্যন্ত, তো আপনিও দেখতে পাবেন, আর বলবো আর কি, চলেন দেখবেন আপনিও। কালা রায়তু ফিল মসজিদ, তারপরে বলতে লাগলেন, রায়তু ফিল মসজিদে কওমান হেলাকান জুলুসান, আমি মসজিদে বেশ কিছু লোককে দেখলাম যে গোলাকার হয়ে বসে আছে, হালকা মানে গোলাকার, গোল হয়ে বসে আছে, রাউন্ড দিয়ে গোল হয়ে বসে আছে। ইয়ান্তাজিরুনা সালাতা, তারা নামাজের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে, গোলাকার হয়ে বসে আছে। তো গোলাকার হয়ে হালকাই জিকির যেটা বলা হচ্ছে সুফিদের ভাষায়, পীর মুরিদের ভাষায়, এইটা এইটা ওই কুফার বিদাত, গোল হয়ে বসে একসাথে জিকির করা, বা মাহফিলে বসে যে সম্মিলিত জিকির করে, একটু মহব্বতের সাথে একটু জিকির করুন, তারপরে শুরু করে দিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, আর আল্লাহর জিকির আছে, রসুলের জিকির কোন আয়াত আছে, উযকুরুল্লাহ আল্লাহর জিকির করো, রসুলের জিকির করো, এই কথা কোথায় আছে? রসুলের উপর দরুদ ও সালাম পেশ করো তো আছে, কিন্তু রসুলের জিকির আছে? তা আমাদের কাছে পূর্ণাঙ্গ কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী, রসুলের জিকির নাই। তাহলে পূর্ণাঙ্গ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো অংশে দুটো বাক্যের জিকির করে, তারাও বিদাতপন্থী। আর আবার কিছু ওয়াইজ বক্তা আছে, হুজুর আছে, যারা শুধু লা ইলাহার জিকির করে, আর শ্রোতাদেরকে বলে যে বাকিটা তোমরা পড়ো, আমি নাস্তিকদের কলমা পড়লাম, তোমরা মুসলিমদের কলমা পড়ো। কি বুঝলেন? বলে
মহব্বতের সাথে জিকির করেন, হ্যাঁ লা ইলাহা থেমে গেল। লা ইলাহ মানে কি? লা মানে না, আর ইলাহ মানে মাবুদ, উপাস্য, উপাস্য নেই। বক্তা কি বলে? যে কোনো উপাস্য নেই। আর শ্রোতারা তখন ইল্লাল্লাহ চালাইতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে কেউ থেমে যায় তো মুসলিম থাকবে? ইলাহ নেই তাহলে আল্লাহকে স্বীকার করলো? আল্লাহর অস্তিত্ব তো স্বীকার করলো না, আল্লাহর ওয়াহদের নেতৃত্ব দূরের কথা, একত্র দূরের কথা, মুসলিম থাকবে? চিন্তা করে কত অজ্ঞতা এসব বক্তাদের মাঝে। পানি খাচ্ছে, চা খাচ্ছে, ধরিয়ে দিল লা ইলাহা, চা শুরু, এই চা খাচ্ছে আর ওরা কালমা পুরা করছে। তো এইরকম জিকির যদি হয়, অন্তরে যদি নাস্তিকতা নাও থাকে, জবানে এটি নাস্তিকদের কালিমা, লা ইলাহা বলে থেমে যা, লা ইলাহা নো গড, এটা কার্ল মার্ক্সের কালিমা। আর একটা বিদাতি জিকির, বিদাত যে ধীরে 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 উন্নতি করেছে মুসলিম সমাজে, আর একটা জিকির হচ্ছে কি? হ্যাঁ ইল্লাল্লাহ, এদিকে লা ইলাহা নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির। আবার আর একটু উন্নতি করে কিছু জিকির আছে যেটা ইল্লাবাদ, কি আল্লাহ, আল্লাহ আস্তে আস্তে উঠেন, ওরা আস্তে আস্তে উঠেছে, আস্তে আস্তে উঠেছে, আপনি আস্তে আস্তে উঠেন, আল্লাহু 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 জিকির, হ্যাঁ বোঝা গেছে না? পাগলদের জিকির এটা, কি কাদের জিকির? পাগলদের জিকির। আর তারপর উন্নতি করতে করতে হু হু হাক হু হু হু। এক বক্তা, উর্দু বক্তা বলেছি, তো তো শৃগাল ডাকছে আমাদের মাঠে ঘাটে জঙ্গলে, হাক হু হা হু হা হাক হু করে, কিন্তু শৃগালে করে। এই হচ্ছে আমাদের দেশের জিকির। তো বিদাত শুরু হচ্ছে কুফা থেকে। কি জিকির? কিছু লোককে বসে দেখলাম গোলাকার হয়ে আনতা, যেন সলাতা, তারা সলাতের ইন্তজার করছে, ফি করলে হালাকাতে রজল হেলাকান, তাহলে বেশ কিছু হালাকা গোলাকার, এখানে গোল হয়ে বসে আছে, ওখানে গোল হয়ে বসে আছে, এখানে গোল হয়ে বসে আছে, ওখানে এগুলো হালাকা জিকির, হালাকা জিকির। আর প্রত্যেকটা হালাকা আমার প্রত্যেকটি মজলিসে একজন মুরব্বি আছে, মুরব্বি, ওয়াফি আইদেহিম হাসা, আর তাদের প্রত্যেকের হাতে কঙ্কর আছে। তখনকার যুগে তো এই তসবির দানা ছিল না, তখন কঙ্কর হাতে নিচ্ছে, তাহলে তসবি নিয়ে জিকির করার ওই বিদাত ওখানে কত থেকে শুরু হয়েছে? ওই কুফাতেই শুরু হয়েছে, পাথর দিয়ে, কঙ্কর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে, আর তারপরে তখন উন্নতি করে তখন আজকালকার ওই তসবির দানা, হ্যাঁ সুতাতে পড়িয়ে দেওয়া হয়েছে। ফায়াকুলু, আর ওই মুরব্বি হুজুর বলছে কাব্বিরু মিয়া, একশো বার করে সব কি করেন? আল্লাহ আকবার বলেন, একশো বার করে আল্লাহ আকবারে জিকির করে, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, একশো বার পুরো করে। ফায়াকুলু ফায়াকুলু, তারপর যখন ফায়াকাব্বিরু মিয়া, তখন ওই শুরু করলো সব, হ্যাঁ হালকা লোকেরা জনসাধারণ, ওর একশো বার পুরো করলো, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তারপরে বলতে হাল্লেলু মিয়া, হাল্লেলু মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি, একশো বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ফায়ু হাল্লেলু না মিয়া, একশো বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। ফায়াকুলু, তারপরে ওই মুরব্বি বলতো সাব্বিহু মিয়া, একশো বার করে কি করেন? সুবহানাল্লাহ বলেন। ফায়ু সাব্বিহু না মিয়া, তখন তারা একশো বার করে সুবহানাল্লাহ পুরা করত। এই জিকির প্রথম শুরু হয় কোথায়? একশো বার করে, একশো বার করে পুরা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবারা, চার খলিফা, তারা একশো বার লাইলাল পড়েন, একশো বার আলহামদুলিল্লাহ পড়েন, একশো বার আল্লাহ আকবার পড়েন, একশো বার সুবহানাল্লাহ পড়েন, পড়েননি। সেই জন্য আপত্তিকর মনে হইল কার কাছে? আবু মুসা আশারির কাছে। তাহলে বোঝা গেল এখান থেকে যে কোন সংখ্যা যদি নির্দিষ্ট না থাকে, নির্ধারিত না থাকে, আর নিজেরা যদি খেয়ালকশি নির্ধারিত করেন, ধার্য করেন যে এত সংখ্যাই পড়বো, তো সেটা সুন্নত না বিদাত? বিদাত। সুতরাং খতমে ইউনূসের যে ভারত বাংলাদেশ পাকিস্তানে সুয়া লাগবার বুট দানা নিয়ে পড়তে হবে খতমে ইউনূস, শুনেছেন না? খতমে ইউনূস বালা মুসিবত আসলে কি করে? খতমে ইউনূস, খতমে ইউনূস কোনটাকে বলে? ইউনূস আলাইহিস দোয়াটা কতবার পড়বে? সোয়া লাখ পড়বে, আর ভাগ যোগ করে নেব, হ্যাঁ সবাই বুট দাও, এত টাকা ধরো বুট নাও, আর সবাই ভাগ যোগ করে গোটি পরিবারের পড়ো, বালা মুসিবত বাড়ি থেকে দূর হবে। হ্যাঁ বড় খতম, সুন্নত না বিদাত? তাহলে কোথা থেকে পয়দা হয়েছে? কুফা, আরজুল ফিতান, এরা ফিতনার জমিন থেকে পয়দা হয়েছে। এরা হচ্ছে
ফিতনার ভূমি যুগে যুগে, যত ফিতনা হয়েছে চোদ্দশো বছরের ইতিহাসে, অধিকাংশ ফিতনাগুলি এর জড় হচ্ছে, শেকড় হচ্ছে এতে। আমি যে বললাম যে আল্লাহর জিকিরটা পাগলদের জিকির কেন বললাম, আপনাদের কেউ যদি মায়ের সামনে গিয়ে, বাড়িতে গিয়ে অথবা টেলিফোনে এখান থেকে এবার পরীক্ষা করে দেখেন মায়ের সাথে নয় বাপের সাথে, অথবা সামনে গিয়ে যখন ছুটি যাবেন গিয়ে যখন আব্বা 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 আম্মা আম্মা আম্মু আম্মু করেন, টেলিফোনে 10-20 বার যদি করেন তো আপনার মা কি বলবে আপনাকে, হ্যাঁ ছেলে কি হয়েছে পাগল হয়ে গেছে, নিঃসন্দেহে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাবনা নিয়ে যেতে হবে পাগলখানা, ঠিক কিনা। আর যদি চোখের সামনে থাকেন টেলিফোনে তো বুঝতে পারবেন আসলেই পাগল হয়ে গেছে ভাববে দূর থেকে, কিন্তু সামনে যদি দেখে যে বাকি কাজ তো সুস্থ মস্তিষ্কে করছে কিন্তু শুধু আম্মু 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 করছে, তাহলে কি ভাববে, যে আমার সাথে ঠাট্টা মস্করা করছে, ভাববে না বেয়াদব কথা কর, আম্মু আম্মু করে চলে যাও, কি বলার বলো, বলবে কি বলবে না, জুতা মারবে না বাপ মা, যে কোনো বাপ মা, আপনি যদি বাপ হয়ে থাকেন আপনাকে বারবার যদি আব্বু 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 করে তো ভালো মনে করবেন না খারাপ মনে করবেন, দুইয়ের এক, হয় পাগল বলবেন যে পাগল হয়ে গেছে, আর না হইলে বলবেন যে আমার সাথে কি করছে মস্কারি করছে মজাক করছে, ঠিক কিনা। তো যারা এই জিকির করছে আল্লাহু আল্লাহু, হয় আল্লাহর সাথে ঠাট্টা মজাক করছে, আর না হইলে এগুলি হচ্ছে পাগল, মস্তিষ্ক বিকৃত পাগল। কালা তখন আব্দুল্লাহ মাসুদ বললেন ফামাজা কুলতা লাহুম, আবু মুসা আশাক বলছেন যে আপনি যে এরকম দৃশ্য দেখলেন কি বললেন ওদেরকে, ফাকালা মা কুলতা লাহুম শাইয়ান ইনতিজারা রাইক, আমি কিছু বলিনি আপনার মতামতের অপেক্ষায়, যে আপনি কি বলছেন আমার চাইতে আপনি যোগ্য, যোগ্য ব্যক্তির মূল্যায়ন করতে হবে, যে আমার চাইতে যোগ্য ব্যক্তি যখন শহরে আছেন যে যায় দৌড় দিয়ে ফজরের সময় চলে এসছেন বাড়িতে যে দেখি উনি কি বলছেন, আমি তো আজব জিনিস দেখলাম। আও ইন্তেজারা আমেরিকা রায়েকা বলেছেন অথবা আমেরিকা, আপনার আদেশের অপেক্ষায় আমার মানে, আর না হয় রায় মানে আপনার মতের অপেক্ষায়। কালা আফালা আমার তহম, আপনি ওদেরকে এই নির্দেশ কেন দিলেন না, তারা নিজের গুনাগুলিকে গণনা করত যে এই বেদাতি জিকিরে কত গুনাহ হচ্ছে, কত গুনাহ হচ্ছে, গুনাহ করে যদি গণনা করত তারা এটাই ভালো ছিল তাদের জন্য। ওয়াজামেনতা লাহুম, আর তাদের জন্য তুমি দায়িত্ব নিতে, আল্লা ইয়াদিয়া মিন হাসানাতিহিম শাই, যে তাদের কোনো নেকি যাতে করে বিনষ্ট না হয় তাদের, বা এর অর্থ এটা বলা যেতে পারে যে তারা তাদের জীবনে যে ভুল ত্রুটিগুলি গুনাহগুলি হচ্ছে সেগুলি যদি গণনা করতো এই বিদাতি জিকির বাদ দিয়ে, মানে আত্মপর্যালোচনা করত, মহাসভা নিজের হিসাব কষত যে আমার আজকে কত ভুল ভ্রান্তি হইল, কত গুনাহ হইল, এতে মানুষের কি হয় সংশোধন হয়, যাদের দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর 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 পার হয়ে চলে যাচ্ছে, নিজের গুনাহকে গুনাহই মনে করে না, অনুশোচন নেই, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, এবং গুনাহকে অনুভব করে না যে গুনাহ করছি, গণে না যে এত গুনাহ হচ্ছে, কত ভুল ত্রুটি হইল, তাদের সংশোধন হয় না। কিন্তু যারা প্রতিদিনের হিসাব কষে যে আজকে আমার এই ভুলগুলি হইল, মানুষের হকের ক্ষেত্রে এই ভুল হয়ে গেছে, মানুষের সাথে খারাপ একটা আচরণ হয়ে গেছে, আল্লাহর হকের ক্ষেত্রে এই ত্রুটিটা হয়ে গেছে, আজকে আজকে একটা অক্তের জামাত ধরতে পারলাম না, একটা ওতে জামাত ধরলাম কিন্তু দুই রেখা ছিটে গেল, হ্যাঁ আজকে স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে ভাষা খারাপ করে দিলাম, মনে কষ্ট দিয়ে দিলাম, হ্যাঁ তার বাপ তুলে মা তুলে বলে দিলাম, অনুশোচনা অনুভূতি আছে, তার মানে সংশোধন করবেন নেক্সট টাইম, আগামী তার এরকম করবেন না। আর যারা দিনের পর দিন পার হয়ে চলে যাচ্ছে কিন্তু এইসব গুনাহকে গণে না, তাদের সংশোধন হবে, সংশোধন হবে না। তাই বলছেন যে তারা যদি এইটুকু করতো যে তাদের গুনাহগুলি গণনা করতো এই বিদাতি জিকির না করে, তাহলে আপনি দায়িত্ব নিয়েছেন যে তাদের নেকি আর নষ্ট হবে না, এই কাজটা করা ভালো ছিল তাদের। সোম্মা মাদাও মাদাইনা মাহু, তারপর আব্দুল্লাহ মাসুদ আগে বাড়লেন আর আমরাও তার সাথে আগে বাড়লাম। হাত্তা আতা হালকাতা মিন তিলকাল হেলাক, ওই সব যে হালকায় জিকিরের একটি হালকায় এসে দাঁড়ালেন, ফাওয়াকাফ আলিম সেখানে দাঁড়িয়ে বলেন, ফাকালা বলেন মাহাজাল্লি যা রাকুম তাসনাউন, এ কি করছো তোমাদেরকে, কি করতে দেখছি আমি, মা হাযাল্লাযী আরাকুম,
এটা আবার কি যা তোমাদেরকে করতে দেখছি, কি করছো তোমরা? কালু তখন ওই লোকেরা জিকিরকারী বিদাতি লোকেরা বলল, ইয়াবা আব্দুর রহমান, ইয়াবা আব্দুর রহমান, আব্দুল মাসুদ কে বলছেন, হাসান কিছু আমাদের কাছে কঙ্কর আছে, ছোট ছোট পাথর আছে, নাউদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবীহ ওয়া তাহমিদ, এই দিয়ে আমরা তকবীর গণনা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ গণনা করছি, সুবহানাল্লাহ গণনা করছি, আলহামদুলিল্লাহ গণনা করছি, একশো একশো বার করে এগুলো করছি। কালা তখন আব্দুল মাসুদ বলে, ফাউদ্দু সাইয়াতুকুম, এগুলো না করে তোমরা তোমাদের গুনাহগুলি গণনা করো, তোমাদের গুনাহগুলি গণনা করো যে কত ভুল ভ্রান্তি তোমাদের জীবনে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে নেবো তোমাদের নেকিগুলির কোনো কিছু বিনষ্ট হবে না। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, দুর্ভোগ আফসুস তোমাদের জন্য হে মুহাম্মদ সাল্লামের উম্মতেরা। ওই লোকগুলিকে সম্বোধন করে বলছেন যে তোমরা নবী মুহাম্মদ সাল্লামের উম্মত, তোমাদের জন্য আফসুস, তোমাদের জন্য আক্ষেপ লাগে। মা আসরা হালাকা তাকুম ফেলে তাজ্জুব, এটা মা আহসানাহু আহসান বিহি, যে ফেলে তাজ্জুব বলা হয়। মা আসরা হালাকা তাকুম, তোমাদের ধ্বংস কত দ্রুত, তোমরা কত দ্রুত ধ্বংস হতে চলেছ, আশ্চর্য লাগে কত দ্রুত তোমরা ধ্বংস হতে চলেছ। এই তো নবীর যুগ, সামান্য কিছুদিন আগে নবী সাল্লাম ছিলেন আমাদের মাঝে, হ্যাঁ এখনো নবী সাল্লামের সাহাবায়ে কেরামরা বেঁচে আছেন, আর কত দ্রুত ধ্বংস হচ্ছে, কি আল্লাহর আসমানের গজব নেমেছিল, হ্যাঁ না জমিনে ভূমিকম্প হয়েছিল, না বন্যায় দেশ ডুবে গেছিল, হ্যাঁ। তাহলে আমাদের দেশের মানুষরা যে মনে করে যে শুধু দুনিয়ার ক্ষয়ক্ষতি হওয়াটাই হচ্ছে কি ধ্বংস হওয়া, দুর্ঘটনা ঘটলো, বাড়িতে বাড়ি পুড়িয়ে গেল, আগুন লেগে গেল, বা দেশে ঘূর্ণিঝড় হলো আর তারপরে অনেক লোক মারা গেল ইত্যাদি, এগুলোকে মনে করে কি মুসলিম সমাজ, মুসলিম সমাজ মুসলিম বা মুসলিমদের বেদিন, তারা তো কিছুই মনে করে না, এগুলোকে বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে আজাবও মনে করে না, কি মনে করে এগুলোকে, প্রাকৃতিক দুর্যোগ, নাস্তিকদের কথা এটা, হ্যাঁ। কিন্তু যারা আমাদের সমাজের মুসলিম মোটামুটি একটু অনুভূতি আছে, ইসলামিক ইমানি চেতনা আছে, তারা মনে করে আসমান থেকে যদি কোনো গজব নাজিল হয়, ক্ষয়ক্ষতি হয়, ওইটা হলো আজাব, জমিন থেকে কিছু হয়, ভূমিকম্প হইলো অথবা বান বন্যা হয়ে গেল, হ্যাঁ ঘূর্ণিঝড় হইলো, আল্লাহ পাকের আজাব। কিন্তু দিন ইসলামের আকীদার ইবাদতের আখলাকের ক্ষয়ক্ষতি হলো, এটা যে সর্বনাশ হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, এই অনুভূতি আমাদের দেশ আজকালকার সমাজের ভালো মানুষদেরও নাই, অধিকাংশ লোকে, ঠিক কিনা? আপনি যে ফজর নামাজ পড়তে পারছেন না, আপনার যে সর্বনাশ, আপনার যে দিন ধ্বংস, আপনার আসলটাই ধ্বংস, এই চেতনা আছে, চেতনা নেই। এইখানে করে মা আসরা হালাকা তাকুম, আব্দুল মাসুদ বলছেন যে কত দ্রুত তোমরা ধ্বংস হচ্ছ, কোন ধ্বংস হওয়া, দিন ধ্বংস, নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে বিদাতের রাস্তা নিয়েছ, সর্বনাশ, ধ্বংস হতে চলেছ, আল্লাহর আজাব কে ডেকে নিয়ে আসবে আল্লাহর জমিনে, এই তোমাদের বিদাতি কাজ। আর তারপরে নবীর রাস্তা থেকে সেরাত মুস্তাকিম থেকে গাড়ি নেমে যাবে, আর ডানে বামে গাড়ি নেমে যাওয়া মানে শয়তানের রাস্তা ধরে নেবে, আর নয় পাল্টি খাবে, ঠিক না? জি হ্যাঁ। হাওলাই আসহাব মুতাওয়াফিরুন, এই তো নবীর সাহাবাই কেরামগণ বিদ্যমান রয়েছেন, বেঁচে রয়েছেন, মুতাওয়াফিরুন মানে যথেষ্ট সংখ্যায় রয়েছেন, ওফির বেশিকে বলা হয়, জাযা মাওফুরা কোরআনে কারীম কে রয়েছে, জাযা মাওফুরা পূর্ণ বদলা। ওয়াহাযিহি সিয়াবুহু লাম তুবলা, আর এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধান করা কাপড় চোপড়ও লাম তুবলা, এখনো কি হয়নি, ছিঁড়ে যায়নি, জি পুরানো হয়ে যায়নি, বালা বালিয়া ইয়াবলা মানে হচ্ছে পুরানো হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া। পাত্রগুলি ব্যবহার করেছেন, লোটা ঘটি বাসন ব্যবহার করেছেন, সেগুলি এখনো ভেঙে নষ্ট হয়ে যায়নি, মানে এই তো কিছুদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল 35-36 হিজরি, এইরকম সময়গুলিতে, ওই সময়ে। তাহলে চিন্তা করেন আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 25-30 বছর পর, এইরকম সময়গুলোতে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুফতাতিহু মা বাদালাতিন,
তোমরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াসা মিল্লাত দীন আদর্শ থেকে অধিক হেদায়েত প্রাপ্ত হ্যাঁ হয়ে গেছো বা হেদায়েত প্রাপ্ত মিল্লাতের উপর সঠিক আদর্শ উপর চলে এসেছো নবীর ছেড়ে যাওয়া আদর্শ চাইতেও ভালো আদর্শে তোমরা রয়েছো মানে তোমরা বেশি কি হয়েছো বেশি ভালো দিন পালন করছো এটা হতে পারে যে নবীর নিয়াসা দিনের চাইতে ভালো দিন আছে ইন্না দিনা ইন্নাল্লাহি ইসলাম হয় এটা আর যদি এটা না হয় আর মুফতাতেহ বাবা দলালাতিন আর না হইলে এই সব জিকির করে তোমরা গোমরাহির দরজা খুলছো তাহলে কোনটা করছিল ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করেছিল ওর চাইতে ভালো দিন কি আর কোনো দিনই নেই আল্লাহর কাছে স্বীকৃত ভালো আর মন্দ হ্যাঁ কোনো দিনই নেই জি আল্লাহর কাছে স্বীকৃত একটি দিন ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম রাস্তা একটি সিরাতে মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম এটি হচ্ছে সরল পথ একটা পথ জান্নাতের পথ তাহলে এরা একশো বার করে এই এদের বিদাতটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বিদাত না বিদাত নাই সুবহানাল্লাহ পড়া বিদাত আলহামদুলিল্লাহ পড়া বিদাত হ্যাঁ আল্লাহু আকবার পড়া বিদাত না বিদাত নাই তাহলে কোন বিদাতটা এটা করেছিল এই যে সংখ্যা ধার্য করা যে একশো বার করে পড়া আর ওই যে গোল হয়ে বসা গোল হয়ে বসে মজলিসে বসে নিজের নিজের বাড়িতে নয় আসতে আসো হালকা জিকিরে বসো আর তারপরে পাথর হাতে না আর পাথর দিয়ে একশো বার করে গোনো একশো বার লাইলাম একশো বার সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবার প্রাথমিক বিদাত শুরু হচ্ছে এমন না যে আজকালকার মতো একবারে চরম পর্যায়ের বিদাত কালেমাগুলি নবীরই কালেমা কোরআন হাদিসের কালেমা এই নয় যে বানানো আল্লাহু আর হুহা ইল্লাল্লাহ এসব জিকির নয় বানানো জিকিরও নয় আজকালকার মুসলিম সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানে এগুলো বানানো জিকির বিদাতি জিকির এগুলো ইল্লাল্লাহ আল্লাহু হু হু এগুলো জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের না আর এই জিকিরগুলো এদের ছিল সব কিন্তু কোরআন এবং হাদিসের জিকির ঠিক না তাহলে বিদাতটা শুধু ছিল তাদের এই সংখ্যা নির্ধারণ আর ওই যে তাদের বিদাত করার ধরনটা যে গোলাকার হয়ে বসে তাহলে আমরা যদি মজলিসে এখানে একটু বলি যে একটু মহব্বতের সাথে জিকির করি তাহলে এই হচ্ছে একটা বিদাতি তরিকা ফর্মালিটি আর তার সাথে সাথে আপনারা সবাই একশো বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন একশো বার করে আলহামদুলিল্লাহ বলেন এটা হচ্ছে আর একটা বিদাত এই দুটো বিদাত শুধু ওখানে হচ্ছিল মসজিদে বসে বসে এই দুটো বিদাত শুরু হয়েছিল গোমরাহির দরজা তোমরা খুলছো হয়তো কালু তখন ওরা বলল ওয়াল্লাহি আবু আব্দুর রহমান আল্লাহর কসম করে বলছি আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খাইর আমাদের উদ্দেশ্য ভালো ছাড়া অন্য কিছুই না কল্যাণ ছাড়া আমরা কোনো অসৎ নিয়ত রাখি না আজকালকার বিদাতি ধর্মকর্ম যারা করে তারা কি মনে করে কবিরা গুনাহ করলাম জেনা করেছি নাকি মদ খেয়েছি নাকি জিকিরে তো করছি মোনাজাতে তো করছি নামাজের পরে বিদাতি মোনাজাত সম্মিলিত একসাথে ইমাম দোয়া করে বাকিগুলো আমিন আমিন করবে বলছে কোন অপরাধ করলাম কবিরা গুনাহ করছি নাকি বিদাত নয় নবী করেছেন জীবনে যে নবী সাল্লাম দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন সম্মিলিত মোনাজাত করেননি তার বিদাত নয় এটা একসাথে আহলে হাদিসকে বুঝে আসে না কোন গোমরা আহলে হাদিস নাম আহলে হাদিস আর বলছে মোনাজাত ছাড়বো না তারা কি বললো আল্লাহর কসম করে বলছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ কোনো খারাপ নিয়ত নেই তাহলে বোঝা গেল নিয়ত ভালো থাকলেই কাজটা যে ভালো হবে জরুরি নয় নিয়ত ভালো হওয়ার সাথে সাথে কি হইতে হবে তরিকাটা ভালো হইতে হবে এবাদত হওয়ার জন্য এবং আমল নেক হওয়ার জন্য দুটা শর্ত আমল সৎ হওয়ার জন্য নেক হওয়ার জন্য দুটা শর্ত একটা সৎ নিয়ত মানে আল্লাহর জন্য করছি এরা জিকির গুলি করেছিল একশো বার করে কার জন্য করছিল আল্লাহর জন্য করছিল কিন্তু সেটা নেক হওয়ার জন্য তার উপর সওয়াব পাওয়ার জন্য সেটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার আল্লাহ সন্তুষ্টির কাজ হওয়ার জন্য আর একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা হইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম একশো বার করে করেছেন এইরকম গোল গোল করে নিয়ে সাহাবীদেরকে বসেছেন যে তোমরা এইভাবে জিকির করো এই পাথর টাথর নিয়ে কঙ্কন নিয়ে তসবিহ দানা নিয়ে বসেছেন না করেন নাই বুঝা গেছে জি
এবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত ভালো করে মনে রাখবেন। আমল নেক হওয়ার জন্য আফালি আমাল আমালান সালিহা, নেক আমল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে নবীর তরিকা হইতে হবে আর একটা হচ্ছে এক আল্লাহর জন্য সৎ নিয়তি হইতে হবে। এখলাস এবং তৌহিদ একটি, এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রসুলের তরিকা হইতে হবে। খুব সহজ ভাষায় আমি বলছি, যাতে একটা অশিক্ষিত লোকও খুব সহজে বুঝে নেয়। দুটো কথা মনে রাখতে হবে, আমার এই কাজটা যেটা নেকির আশাই করছি আল্লাহর জন্য কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় নম্বরে দেখতে হবে যেটা নবীর তরিকায় কিনা, নবী সাল্লাম এই এবাদতটা এইভাবে করেছেন কি করেন নাই, না আমি মন গড়া করছি আমার অন্য কোনো মুরব্বীর তরিকায় করছি, চলবে না, ওই সব মুরব্বীর তরিকা চলবে না, নবীর তরিকা। সুতরাং ওই নকশবন্দি সিলসিলা জিকির আর চিস্তিয়া সাবেরিয়ার জিকির, হ্যাঁ আর এটা হচ্ছে কাদেরী তরিকার জিকির, ওই সব চলবে না, মোহাম্মদী তরিকার জিকির হইতে হবে, বুঝা গেছে। জবাবে আব্দুল মাসুদ এই কথা বললেন না, যে নিয়ত যখন ভালো তো ভালো, তাহলে নেকিরই কাজ তাহলে করো, বললেন কি তাহলে শুধু নিয়ত ভালো থাকা যথেষ্ট নয়। কালা বললেন ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরে লা ইউসিবাহু, কাম মিন মুরিদিন লিল খাইরে লা ইউসিবাহু, বহু মানুষ আছে যারা কল্যাণের কামনা করে কিন্তু কল্যাণ পায় না, অনেকে কল্যাণের উদ্দেশ্য করে কিন্তু কল্যাণ হাসিল করতে পারে না। একটা উদাহরণ দিই আপনাদেরকে, রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে আর ফেল ফেল করে এক যুবক তাকাচ্ছে, বুঝে তাকাই চোখে না কিছু ভালো নিয়ে তো তাকাচ্ছে, দেখে একবারে আমার বড় বোনের মতো লাগছে, দেখে একেবারে আমার মার মতন লাগছে, নেকি হবে নাকি, নিয়তটা তো ভালো। অনেকদিন আমার মাকে দেখিনি, আমার বড় আপাকে দেখিনি, একবার আমার বড় আপার মতো লাগছে, নিয়তটা তো ভালো কিন্তু তরিকাটা কাজটা ভালো নাই, তো মহিলার দিকে তাকাচ্ছে, বুঝতে পেরেছেন। জি সেই রকম বেদাতি জিকির গুলো ওই রকম, বেদাতি জিকির গুলো ওই রকম। আমাদের দেশের লোকেরা ভাবি সম্পর্কে এরকম বলে, আরে কি বলেন, ভাবির সাথে কথা বলতে পাবো না, হ্যাঁ ভাবিকে দেখতে পাবো না, এটা কোন কথা বলেন আপনি, আমার ভাবি আমার মায়ের মতো আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে, হয়তো বড় ভাই অনেক সিনিয়র, হ্যাঁ বড় ভাই যখন বিয়ে করেছে তখন 5 বছর রেদাবর কোলে করেছে, গোসল করিয়ে দিয়েছে, উলঙ্গ ন্যাংটা দেখেছে, সাবালক হওয়ার পরে মনে করে যে ওই রকমই চলবো, হ্যাঁ আমার ভাবি, আমার ভাবির দিকে আমি খারাপ নজরে দেখবো, আমার ভাবি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এগুলো আমাদের সেই কথা আমাদের, এগুলো যার ফলে সাবালক হয়েও ভাবির থালাতে বসে ভাত খাবে, ভাবির ঘরে এসে শুয়ে যাবে ভাবির বিছানাতে, আর কি করতে কি করতে গোলমাল করে দিবে শয়তানগুলো, বোঝা গেছে। তাহলে নিয়ত ভালো, যে আমার ভাবি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে আদর যত্ন করেছে, আমাকে গোসল করিয়ে দিয়েছে, সেই বলে হ্যাঁ ভাব সাবালো খেয়েছি, এখন আর ভাবি কেন পর্দা করবে আমার সামনে, আর ভাই কেন বলবে যে না তুই আমার ভাইয়ের সাবালো খেয়েছে তার সামনে যাবি না, এই যে চরম অন্যায়। বাপ মায় তো জাহেলের জাহেল, আমাদের মুসলিম সমাজের মেজরিটি, তারা চরম দুশ্মন হয়ে যায় এইরকম দিনদার লোকের, যে বলে যে না তোমার এই সব জামাই আছে অথবা তোমার যে যে ছেলেরা সাবালক হয়েছে তাদের সামনে আমার স্ত্রী যাবে না, যদি বলে তো বাড়ি থেকে বের করে দেয়, ধন সম্পত্তিও বঞ্চিত করে, কত মূর্খ সমাজ আমাদের দেশের। তাহলে নিয়ত ভালো থাকলেই সবের কাজ হয়, নিয়ত ভালো হওয়া তার সাথে সাথে নবীর তরিকার কাজ হইতো, নবীর তরিকা এটা নয় যে আমি মায়ে মাতুল্য মনে করি আমার ভাবিকে, সেজন্য ভাবিকে দেখা জায়েজ হয়ে যাবে, বুঝা গেছে। তারপরে বলছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বয়ান করেছেন, ইন্না কওমান ইকরাউন আল কোরআন, কিছু লোকের আসবে যারা কোরআন তো পড়বে, লা ইউজাওয়িজু তারাকিয়াহুম, কিন্তু তাদের কণ্ঠনালী থেকে নিচে নামবে না কোরআন, শুধু কি করবে তেলাওয়াত করবে, হেফজও করবে, হ্যাঁ কিন্তু এই দিকে নামবে না, মানে আমল করবে না, কোরআনি আকীদাও রাখে না আর কোরআনের প্রতি আমলও করে না, কোরআনের আদর্শে বিশ্বাসী নয়, কোরআনের হাফেজ হয়েছে। আমাদের মুসলিম সমাজে ঠিক ওইরকম অবস্থা, যারা বিদাতি সমাজের হাফেজ বা কারি তাদের অবস্থা এরকমই একেবারে, ঠিক কিনা বলেন, ঠিক নাই, ওরা বিদাতি জিকির করছে, হ্যাঁ বিদাতি বন্দী করছে, কোরআনের প্রতি আমল নেই, কিন্তু কোরআন মুখস্থ আছে, হাফেজে কোরআন অনেক, আর কিরাত তাজবিদে অনেক অ্যাডভান্স, সহি আকীদার লোকদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স বিদাতিরা কোরআন হেফজ করে আর কোরআনের তাজবিদে কিরাত, কিন্তু আমলের ক্ষেত্রে
কোথায় কোরআনের কথা, রসুল হাদিসের কথা, কোথায় তাদের ইবাদত বন্দেগি? আমার কারি সাহেব কেরাত করে হ্যাঁ মজলিসে সাদাকাল্লাহুল আজিম, সাদাকাল্লাহুল আজিম করে বলেন হাফেজে কোরআন তো হয়েছেন, আর কারি সাহেব নবী সাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন না করেননি? নবী সাল্লাম কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন সাদাকাল্লাহুল আজিম বলেছেন নাকি? হ্যাঁ বা রাসূলুল্লাহ সাহাবাই কেরামগো যখন কোরআন তেলাওয়াত করে থেমেছেন সাদাকাল্লাহ, জীবনে একবার বলেছেন? একটা প্রমাণ কেউ দিত যে একবার বলেছেন? তাহলে আপনি বেশি হেদায়েত প্রাপ্ত, আর না হইলে গুমরাহির দরজা খুলছেন। সাদাকাল্লাহুল আজিম বলে হয় সাহাবাই কেরাম চাইতে রাসূলুল্লাহ চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত এই হাদিস ফিট করেন, আর না হইলে মুফতাতেহ বাবা দ্বারা গুমরাহির দরজা খুলছেন। এগুলোকে আমাদের দেশের মনে লোকে মনে করে এগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি? এমন কোন অপরাধ করে দিল সাদাকাল্লাহুল আজিম না বললো? কালকে আমাদের রিয়াজে প্রোগ্রাম ছিল, খুব বড় প্রোগ্রাম ছিল, সম্মিলন। তো সেখানে সাদাকাল্লাহুল আজিম দুবার তেলাওয়াত করলো, দুইবার দুটো ছেলে সাদাকাল্লাহুল আজিম বললো। তো সে ওই ছেলেটাকে ওই সময়টাই বলার সুযোগ পাইনি, আমি বক্তব্য শুরু করে দিতে ভুলেও গেলাম। পরে সে তম্বি করলো, ওর বাপ বাপ আর ছেলেটাও এসছে। সেই সময় শেখ হাসান আছে বলে উঠল, আরো দু একজন শেখেরা ছিলেন, কথাটা গুরুত্বপূর্ণ। সাদাকাল্লাহুল আজিম মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন। তাহলে আপনি যেন আল্লাহকে সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ তুমি সত্য বলেছ, আপনার আপনার সার্টিফিকেট আল্লাহ মুখাপেক্ষী নাকি? আরে আমি যদি কারো কাছ থেকে সুপারিশ নামা নিতে হয় বা রেকমেন্ডস, হ্যাঁ সার্টিফিকেট নিতে হয়, আমার চাইতে সিনিয়র থেকে নেবো না জুনিয়র থেকে নেবো? আমার চাইতে বড় বড় শেখের আছে তাদের কাছ থেকে নেবো, যে হ্যাঁ শেখ মতিউর রহমান সৈয়দ আকিদার লোক বা ভালো দায়ী ইত্যাদি, আমার চাইতে সিনিয়র সার্টিফিকেট দেবে, আর আমার চাইতে জুনিয়র আমাকে কি সার্টিফিকেট দেবে? বোঝা গেছে না যায় নাই? অথচ জুনিয়ররাও মানুষ আর আমিও মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সার্টিফিকেট দিচ্ছে সাদাকাল্লাহুল আজিম, আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছে তুমি সত্য বলেছ, বেয়াদবি না আল্লাহর সাথে? যদি আপনারা বলেন যে শেখ আপনাকে আমরা সত্যায়ন করছি যে আপনি সহি আকিদার লোক, এটা আপনাদের ধৃষ্টতা। কতটা এলিম রাখেন যে আমার এলিম ওজন করবেন আর আমার মানহাজ ওজন করবেন, আর আমার আমি সহি না ভুল পথে আপনি মূল্যায়ন করবেন? হ্যাঁ এটা আমার চাইতে যে সিনিয়র সে আমাকে ওজন করবে, বোঝা গেছে? জি। তো এই দিক দিয়েও ভুল সাদাকাল্লাহুল আজিম বলা, সাদাকাল্লাহুল আজিম নবী বলেননি, একটা লজিক যুক্তি, আর একটা যুক্তি এটা মনে রাখবেন যে যারা সাদাকাল্লাহুল আজিম বলছে আল্লাহকে যেন সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ ঠিক ঠিক ঠিক। আচ্ছা একটা জবাব, আর একটা মশলা আসলে আপনি একটা মশলা জিজ্ঞেস করলেন, আর তারপর মশলা জিজ্ঞেস করে উত্তর দিলাম, তখন যে শেখ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আদব না বেয়াদবি? বেয়াদবি না বেয়াদবি। এই জন্য জিব্রাইল আলাইহিসসালাম যখন ওই পাঁচটা জিনিস জিজ্ঞেস করেছিলেন সহিহ মুসলিমের হাদিসে, নবী সাল্লামকে জিজ্ঞেস করছেন, আর যেন নবী সাল্লাম ইসলামের রুকন পাঁচটি, ইমানের রুকন ছয়টি, কিয়ামত এই সব কিয়ামত সম্পর্কে আলামত এই ইত্যাদি এইভাবে জ্বলে এহসান এই, তখন বলছেন সাদাকত, সত্য বলেছেন সত্য বলেছেন। তখন সাহাবীরা কি বলছেন, ওমর কি বলছেন রাজি আল্লাহ আনহু, ফাজিব না লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, আমাদের কি অবাক লাগলো, আশ্চর্য লাগলো, যার জিজ্ঞাসাও করছে আবার বলছে ঠিক ঠিক ঠিক, এটা আবার কেমন কথা হইল? আপনি মশলা জিজ্ঞেস করেন, আমাকে বলে ঠিক ঠিক, তো আপনার আরো জিজ্ঞেস করার দরকার নেই, প্রশ্ন কি না? এই জন্য তারা অবাক হয়েছিলেন যে এ কোন মানুষ হইল, মানুষের রূপ ধরেছে, বুঝতে পারিনি প্রথম যে ইয়ে মানুষ না ফেরেশতা, কিছুই বুঝতে পারিনি, কল্পনা তো আসেনি যে জিব্রাইল আছে। পরে না চলে যাওয়ার পরে নবী বলছেন যে তো জিব্রাইল ছিল, ঠিক না? আগে জানতে পারলে ভালো করে একটু দেখতো জিব্রাইলকে, জানতেই পারেনি। তো কথা হচ্ছে যে সাইটি, হ্যাঁ সার্টিফাইড সাইটি, যে আপনি মশলা জিজ্ঞেস করে ঠিক ঠিক, তাহলে যে ঠিক বলছেন তারপরে জিজ্ঞেস করা দরকার কি? জানা আছে তার মানে বলা? কিছু লোকের আছে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হলকে নামবে না। আজকাল বড় বড় কারি, বিশেষ করে মিশরি কারি, এদের তেলাওয়াত শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়, রূপ চেহারাতে দেখলে মনটা বেজার হয়ে যায়। আমার বিশেষ করে, আমি অন্য কাউকে বলবো না, আমাদের বেশ কিছু শেখেরা শেখদের একটা গ্রুপ আছে, তারা ওই সুন্দর তেলাওয়াত মাঝে মাঝে পাঠিয়ে ছবি দিয়ে দেয়। আমি তখন একটা আরবি কবিতা আছে লিখেছি, তাসমা বিল মুআইদি খায়রুন মিন আনতারাহু সাতারিফু কদরাহু ইন ফাতাহা ফাও, জানা গেছে? বলছি যে পুরানো জামানায় মুআইদি বলে এক লোক ছিল,
আর তার রূপ চেহারা নাকি খুব সুন্দর বলে খুব মশহুর ছিল, প্রসিদ্ধ ছিল, কেউ দেখেনি। মুয়াইদি হাতি না ঘোড়া না ঘোড়ার ডিম কেউ দেখেনি, কিন্তু শুনেছে যে মুয়াইদি বলে একটা লোক আছে, দেখতে অপূর্ব সুন্দর। তারপরে একদিন ওকে দেখে নিয়েছে, দেখছে যে একেবারে কালো কুৎসিত কোদাকার। তখন কবি এই দুটো লাইনের কবিতা পড়েছিল, তাসমাবিল মুয়াইদি, মুয়াইদি সম্পর্কে শোনাটা খায়রুন মিনান তারাও, তাকে দেখার চাইতে ভালো ছিল। হাইরে শুনেছিলাম যে ভালো, অতটুকু যথেষ্ট ছিল, না দেখতাম তাই ভালো। হ্যাঁ, ধারণাটা ভালো থাকতো যে লোকটা অপূর্ব সুন্দর, এই মুয়াইদি লোকটা। সাতারে ফকাদারাও, আর ভাষা এত খারাপ ছিল ওই লোকটির, হ্যাঁ অশ্লীল ভাষা, কর্কশ ভাষা, চরিত্র খারাপ। যে সাতারে ফকাদারাহু, তার মর্যাদা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। হিন ফাতাহা ফাউ, যদি সে জবান খুলে দেয় কথা বললে বুঝবে যে সে কত বিষাক্ত, বুঝা গেছে। তো এখানে ফাহুর জায়গায় যদি ফামুন মানে মুখ হয়, যে ওয়াজাহু লাগিয়ে দেন, হ্যাঁ দাড়ি মুন্ডা বড় বড় কারি, দূর থেকে তেলাওয়াত শুনছি অনেক ভালো, চেহারা যদি দেখে নি সাতারে ফকাদারাহু ইন ফাতাহা ওয়াজাহু, বুঝা গেছে। তাদের চেহারা দেখে নিলে হাইরে হাইরে, তাদের তেলাওয়াতের উপর কোনো ভক্তি থাকবে না, ব্যক্তিগত ওর উপর আল্লাহর কালামের ভক্তি ঠিক আছে, কিন্তু ওদের তেলাওয়াত হাইরে, আমলের তৌফিক হয়নি, হলকের নিচে কোরআন নামেনি, কোরআন তো মুখস্থ করেছে, কোরআনের শব্দ তো সুন্দর করেছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন রূপ চেহারাতে করলো না। এটা যদি একটা জাহিল মূর্খ লোক হইতো তাহলে মেনে নেওয়া যেত। আর বিশ্ববিখ্যাত সারা বিশ্বের ইন্টারন্যাশনাল কারি আর হাফেজ, আর তাদের রূপ চেহারা যদি এরকম হয়, বড়ই দুঃখজনক, বড়ই দুঃখজনক। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, কারণ গুনাহ ফাসেকি কাজ, ফাসেকি চেহারা, আল্লাহ যেন মাফ করেন। আর যারা তাদের নেক মামল রয়েছে, আর যারা তাদের বেঁচে আছেন ওদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আমাদের মুসলিম সমাজের, ভারত বাংলাদেশ পাকিস্তানের হাফেজরা হয় বেদাতি আর নয় বড় বড় শির করে, হাফেজে কোরআন মাজার পূজা করে, কোরআন হলকের নিচে নামে নেই, কোরআন মুখস্থ তো করেছে, আর মখরাজ ফখরাজ আর ইদগাম ইকফাকাল ইকলাব সব মুখস্থ করেছে, কিন্তু নিচে নামেনি কোরআন, আমল জীবনে করতে পারেনি, আল্লাহ তৌফিক দেয়নি, আকীদা ঠিক করেনি, কোরআনই আকীদা নেই তাদের, কোরআনই মানহাজ নেই। ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আদরি, আমি বুঝি না, লাআল্লা আকসারাহুম মিনকুম, হতে পারে যে অধিকাংশ ওই লোকেরা তোমাদের অন্তর্ভুক্ত, মানে তোমরাই ওই ধরনের লোক। কারা? যে এমন এক কম জাতি আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা কোরআন তো খুব বেশি বেশি পড়বে, মুখস্থ করবে, কিন্তু হলকের নিচে নামবে না কোরআন, মানে কোরআনের প্রতি আমল করবে না। তোমরা ওই রকম, এদিকে তো জিকির আজকার করছো আর কোরআন হেফজও করেছো, কিন্তু বিদাতি জিকির, হ্যাঁ বিদাতি, কোরআনের আমল নেই, বিদাতি জিকির। আল্লাহ কোরআন বলছে, লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করতে পারে, কে বেশি ভালো আমল করতে পারে। আর বেশি ভালো আমল কোনটা? যেটা এক আল্লাহর জন্য হবে আর এক রসুলের তরিকায় হবে, অন্য কোনো তরিকায় হবে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আমল। এই লোকেরা যারা বেদাতি জিকির কুফায় বসে মসজিদে হালকায় জিকির বানিয়ে করছিল, তাদের অধিকাংশগুলিকে আমি দেখেছিলাম, ইয়তা এনুনা না, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিল, ইয়ামান নাহরওয়ান, নাহরওয়ানের যুদ্ধে, মাল খাওয়ারেজ, খারেজিদের সঙ্গী হয়ে, খারেজিদের পক্ষ থেকে, খারেজিরা অস্ত্র ধারণ করেছিল সেই যুগের সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ বান্দার বিরুদ্ধে, তিনি তিনি না আলী রাজি আল্লাহ তালাম, ওসমান রাজি আল্লাহ তালা তো মদিনে শহীদ হয়ে গেছে, বোঝা গেছে। সেটাও যারা আজকালকার বর্তমান যুগের মিছিল করে মারো, হ্যাঁ হ্যাঁ, যেখানে পাও মারো, যেখানে পাও নেতাদেরকে মারো, ওই 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 রকম গুমরাহ লোকেরা ওসমান রাজি আল্লাহ তালাম হোকে হত্যা করেছে। আর এই খারেজি লোকেরা তাদের ধর্মেও সংশয়, সুবহাত, আলী রাজি আল্লাহ তাআলা আনহুকে তারা সবচেয়ে বড় কাফের মনে করত, খারেজির।
মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সমঝোতায় আসলেন আর মাঝখানে সালিস তৃতীয় পক্ষ আবু মুসা আশারীকে আর আমর ইবনে আসকে আবু ইবনে আস মাওয়িয়ার পক্ষ থেকে রাদিয়াল্লাহর পক্ষ থেকে আর আলী রাদিয়াল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হচ্ছেন আবু মুসা আশারী তোমাদের দুইজনকে আমরা সালিস বানাইলাম মানে তৃতীয় পক্ষ বানাইলাম নিরপেক্ষ তোমরা তোমরা এখন আমাদের মাঝে দ্বন্দ্বটা মিটিয়ে দিবে এটি ছিল সিফিনের যুদ্ধের সমঝোতা এই সমঝোতাকে খারেজিরা তাদের জেহালতের কারণে মূর্খতার কারণে বুঝে নিল যে এটা শিরক কুফরি শিরক করে দিল কি আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ বিচার হবে কার একমাত্র আল্লাহর তাহলে আবু মুসা আশারীকে আর আমর ইবনে আসকে বিচারক কেন বানালে তাহলে আল্লাহর সাথে আবু মুসা আশারীকে আর আমর ইবনে আসকে শরীক করে দিলে কত গুমরাহি কত গুমরাহি তো সাধারণ মানুষ তো বিব্রত হবে যে হুকুম আল্লাহর যখন আর এরা আবার বিচার সালিস মাঝখানে করবে তাহলে তো শিরক হয়ে গেল এইভাবে কারা গুমরা হয়েছে খারেজিরা গুমরা হয়েছে আর অস্ত্র ধারণ করেছে আর সেই যুগের আল্লাহর নেক বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মসজিদে যাওয়া অবস্থায় ফজর নামাজে নেকির জন্য ওই খবিজ বলতো যে আমি আলীকে খুন করে জান্নাত যেতে চাই আউযুবিল্লাহ আলীকে খুন করে জান্নাত যাব আজকাল এই যে মোমাবাজি করে মনে করে যে জিহাদ করে কিসে যাব জান্নাতে যাব বম ফুটিয়ে মুসলিমদের সমাজে হাটে বাজারে দোকানে পাটে আর স্টেশনে বম ফুটিয়ে জান্নাতে যাব এরা ওই খারেজি দল কিয়ামত পর্যন্ত এই চরিত্রের খারেজিরা থাকবে ইসলাম দুশ্মনেরা কাফেরদের স্বার্থে কাজ করছে মুসলিমকে খুন করছে আর ওর নাম জিহাদ ওর নাম সবের কাজ জান্নাতে যাওয়া কাজ ইবনে মুলজাম খারেজি এই কাজটি করেছিল আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তার অস্ত্র ধারণ করেছে এই সংশয়ের উত্তর কি হবে যে আল্লাহ বলছেন যে বিচার একমাত্র হবে আল্লাহর তা আবু মুসা আশারী কেন আজকে সালিস বানাইলো ওরা কেন বিচার করবে বলেন এর উত্তর কি বিচার আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে হবে রাসূলের হাদিস ওহী দিয়ে হবে কিন্তু আল্লাহ কি নিজে নেমে এসে বিচার করবেন না কোরআনের বাস্তবায়নের জন্য কাউকে লাগবে লাগবে হ্যাঁ তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু যে তৃতীয় পক্ষ মেনে নেন এই দুজন সাহাবীকে আমর ইবনে আসকে আর আবু মুসা আশারীকে তাদেরকে হাকাম বিচারক মেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের মাঝে মীমাংসা করে দিবেন ফয়সালা কোরআন সুন্নাহ দিয়ে হবে কিন্তু ইনুল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহরই হুকুম হবে কিন্তু এই ফয়সালাটা সিদ্ধান্তটা কে দিবে আপনারা দুইজন দেবেন হ্যাঁ এটা ছাড়া উপায় আছে নাকি তাহলে আজকাল কোরআনি বিচার সৌদি আরবে হচ্ছে তো বাদশার পক্ষ থেকে হুকুম না হয়ে আল্লাহকে নেমে এসে চোরের হাত কাটার হুকুম করবে নাকি আল্লাহ কোরআন হুকুম করে দিয়েছে ফাক্তাওয়াই দিয়ে হবে কিন্তু চোরের হাত কাটার অমুক তারিখে অমুক চোরের হাত কাটো জেলখানা থেকে বের করে নিয়ে এসে এই অর্ডারটা বাদশাহ করতে হবে না বা আদালতের কাজী সাহেবকে করতে হবে না জি হ্যাঁ জজকে করতে হবে এই গোমরাহি সুভাত সংশয়ই ইসলামকে ভুল বুঝে নেওয়ার কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের নামে এই খারেজিরা বলছেন এই এই লোকদের সম্পর্কে যারা এই জিকিরের বেদাত শুরু করেছিল আল্লাহর গজব নাম লই বেদাত করার কারণে যে তারা সবচাইতে নেক বান্দা যারা খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সঙ্গে তাদের বিরুদ্ধে নাহরওয়ানের যুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে এসেছিল খারেজিদের সাথে হয়ে আর এরা সবগুলি নিহত হয়েছিল খুন হয়েছিল কারণ তাদেরকে দমন করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিজয় দান করেছে খারেজিদের উপর আলী রাদিয়াল্লাহ জিম হ্যাঁ গ তিন নম্বর যা রাজুন ইলা ইমাম মালিক বিন আনাস একজন লোক ইমাম মালিক বিন আনাসের কাছে আসলো কি বলতে চাইছেন শেখ সলিল ফাউজান এই বিষয়গুলি বর্ণনা করে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন যখন বিদাতীদেরকে দেখেছে তখন বিদাতের প্রতিবাদ করেছে আব্দুল নাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতের প্রতিবাদ করেছেন আবু দারদা বিদাতের উপর রাগান্বিত হয়ে বিবির কাছে এত রাগ বরদাস্ত হচ্ছে না যে কি বিদাত শুরু হইল হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেন তার কাছে একটা লোক আসছে আসার পরে বলছে ফাকালা মিন আইনা উহরে মা আমি ইহরাম বাঁধবো কোথা থেকে ফাকালা তখন বলছে মিনাল মিকাত মিকাত থেকে ইহরাম বাঁধবে আল্লাযি ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহরামিন যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাকে মিকাত হিসাবে নির্ধারিত করেছেন আর নির্দিষ্ট করেছেন ওয়া আহরামিন আর সেখান থেকে ইহরাম বেঁধেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ইহরাম বেঁধেছেন ওখান থেকে আর না হলে উল্লেখ করেছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যেহেতু গেছেন হজে উমরায় সেজন্য জুলহুলাইফা আবিয়ারি আলী যেটা আজকাল বলা সেখান থেকে ইহরাম
বেঁধেছেন। নবী সাল্লাম তাইফ থেকে রাব্বা দেননি, কারণ এই রাস্তা দিয়ে তিনি যাননি, কিন্তু বলেছেন যে যারা পূর্ব দিক থেকে আসবে, ওয়ালি আহলিল মাশরিকে, পূর্ব দিকের লোক, দাম্মাম, রিয়াদ এসব এলাকা থেকে যারা যাবে তাদের জন্য হচ্ছে হ্যাঁ কর্নুল মানাজিল। কর্নুল মানাজিল এই জায়গাটির নাম ছিল, যার এখন নাম হচ্ছে সাইলুল কবির। জি, সাইল কবির, বড় সাইল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি মিকাত কি করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। উত্তর দিকে বলেন, উত্তর দিকে মদিনার মিকাত জুলহুলাইফা, পূর্ব দিকে কর্ন মানাজিল সাইল, আচ্ছা পশ্চিম দিকে সেটা হচ্ছে জোহফা, ওয়ালি আহলি শাম, শাম দেশ, উত্তর পশ্চিম ওঠে, কারণ সোজা পশ্চিম দিকে তো আবার লোহিত সাগর। উত্তর পশ্চিম দিকে রাবেগ, রাগবেগের পাশে জোহফাটি ছিল, এখন ও রাবেগ যে শহরটা রয়েছে। দক্ষিণ দিক থেকে আসলে, ইয়ামানের দিক থেকে আসলে, বা ওই ভারত মহাসাগর দিয়ে যারা চিটাগাং থেকে অথবা কলকাতা বোম্বাই থেকে যারা পানি জাহাজে হাজির হজ করতে আসতো, তখন তারা ওই দক্ষিণ আরবের দক্ষিণ অঞ্চল দিয়ে ঢুকতো। সুতরাং তারা দক্ষিণ দিক থেকে আসলে কোথেকে এরাম বাঁধত, ইয়ালামলামের সামনে হলে ইয়ালামলাম পাহাড়, জি এটা দক্ষিণ দিকে রয়েছে, বলে আহলিল ইয়ামানি ইয়ালামলাম। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিকাত ইহরাম বাঁধবে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। ফাকালার ওই লোকটি বলছে, ফাইন আহরাম তো মিন আবাদা মিন, যদি ওর চাইতে দূর থেকে ইহরাম বাঁধি, তাইফে গিয়ে ইহরাম বাঁধতে হবে, ঠিক না? যদি আমি রিয়াজ থেকে ইহরাম বেঁধে নিই, কেউ যদি আমি দামাম থেকে ইহরাম বেঁধে নিই, হ্যাঁ মদিনা থেকে ইহরাম বাঁধতে হবে। আর লোকটা যাচ্ছে কাসিম হয়ে, যে আমি আল কাসিম থেকে যদি ইহরাম বেঁধে নিই, মদিনা পথ দিয়ে যাচ্ছি, এই এই কথা জিজ্ঞেস করেছেন। আজকাল হলে তো আমরা ভালো করে উত্তর দেবো যে না, চেষ্টা করেন ওখানে গিয়ে এহরাম বাঁধার, হ্যাঁ ঠিক না? এহরামটা যদি অনেক সময় এরোপ্লেনে গেলে এহরামের কাপড় হয়তো এরোপ্লেনে পড়তে পারবেন না, সেজন্য দামাম এয়ারপোর্টে গিয়ে আমরাও পরে নিই, ভিতরে যাওয়ার পরে পরে নেন। কিন্তু নিয়তটা কোথায় গিয়ে করবেন, যখন আপনি তাইফের কাছাকাছি হবেন, ঘোষণা করা হয় অথবা ম্যাপে দেখানো হয় যে এখন ক্রস করছি, ঘোষণা দুটোই হয়, ম্যাপেও দেখায়, কখনো কখনো ম্যাপে না দেখালে ঘোষণা তো অবশ্যই করে যে এখন আমরা 20 মিনিট পরে বা 10 মিনিট পরে মিকাত ক্রস করব, আগে বলে দেয় এটা আধা ঘন্টা 20 মিনিট আগে। তারপর আবার যখন কাছাকাছি হয়, এখন আপনারা এহরাম করে নেন, মিকাতের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, যাইনি, যেগুলো তো সেকেন্ডের মধ্যে অনেক দূরে গিয়ে চলে যাবে, হ্যাঁ বা মিনিটের মধ্যে, তো একটু আগেই বলে, যাতে করে ওর মধ্যে নিয়ত করতে 2-4 মিনিট লাগলেও, অন্তরে নিয়ত করে 2-4 মিনিটও যদি কেউ লাগায় তো অতটুকু টাইম থাকে। এইভাবে ওরা সতর্কতামূলক ঘোষণা করে আজকাল এরোপ্লেনে, বিশেষ করে সৌদি এয়ারলাইন্স, সৌদি আরবে যেগুলি ফ্লাইট রয়েছে। আইন আহরাম তো মিন আবাদা মিন, ইমাম মালিক ওই লোক বলছে যে আমি যদি ওর চাইতে দূর থেকে এরাম বেঁধে আসি, ফাকালা মালিক, ইমাম মালিক বলছে আল্লাহ আর আজ আলিক, আমি এটা ঠিক মনে করি না, এটা আমি ঠিক মনে করি না। ফাকালা, তখন ওই লোক আবার এতরাজ করছে, মা তাক রহমিন জালিক, আপনার আপত্তিটা কোথায়? মা তাক রহমিন জালিক, আপনি ওটাতে আপত্তি করে কি মনে করলেন? আমি তো এরাম মিকাত ক্রস করিনি, আগে থেকে একটু, হ্যাঁ সময়ের আগে বা স্থানের আগে এহরাম বাঁধা, স্থানের আগে যেমন এহরাম বাঁধা যায় না, তেমনি সময়ের আগেও কাজ শুরু করা যায় না। হ্যাঁ, হজের কাজ কেউ যদি শুরু করে দেয়, হ্যাঁ কোন মাস থেকে? রমজান মাস থেকে চলবে, আল্লাহ জুয়া সরম মালুমাত, হজের জানাশোনা একটি মাস আছে, শাওয়াল, জিলকাদার, জিলহজ মাসের 10 দিন। কেউ যদি রমজান মাসে এহরাম করে না, হজে কেরান করবো, আর এহরাম বেঁধে বসে আছে, হজ হবে না। কেউ যদি বলে কোরবানি করতে হবে, তো একদিন আগে থেকেই শুরু করি, বা ফজরের আগে থেকে, ফজরের আগে জবাইটা করে চলে যায় যে ঈদ পড়ে এসে খেতে পাবো, হ্যাঁ চলবে? চলবে না। কেউ যদি মনে করে যে না ভাই, আমি জোহর পরে তাড়াতাড়ি শুইব, তো এখন একটু ফ্রি আসি, 11টা 11:30 ফ্রি আসি, জোহর নামাজটা পড়ি নিই এক্ষুনি, খুব ক্লান্ত আছে, চলবে? সময়ের আগে চলবে না। ঠিক ওই রকমই স্থানের আগেও আপনি পারবেন আর আগে থেকে এরাম বাঁধবেন। মা তাক রহমিন জালিক, ওতে আপনি আপত্তি কর কি মনে করেছেন? কাল আকরাহু আলাইকাল ফিতনা, তোমার জন্য ফিতনাকে আমি আপত্তিকর মনে করছি, ফিতনাকে ঘৃণা করি, তুমি ফিতনা লিপ্ত হতে যাচ্ছ, ফিতনা বিদাত, এখন তুমি গুমরাহে বিদাতে লিপ্ত হতে যাচ্ছ, অথচ এমন বড় বিষয় মনে হয় না, তাই না? বড় ধরনের বিদাত মনে হচ্ছে, কিন্তু বলেন যে ফিতনা, তাহলে ওয়াইয়ু ফিতনা ফিয়েস দিয়া দিল খায়ের, আবার ইয়ে জিজ্ঞাসাকারীও কম ছিল না, সিয়ানা বলছে ওয়াইয়ু ফিতনা তিন ফিয়েস দিয়া দিল খায়ের, কল্যাণ বাড়ানোতে আবার ফিতনা কি, নেকির কাজে ফিকুন ফিতনা হইল, নেকির কাজে আবার ফিতনা কি? আজকাল বিদাতিরা ওইটাই বলে
যে আমরা একটু মোনাজাতই তো করব নামাজ পড়ার পরে, তো কোন আপত্তিকর কোন খারাপ কাজ করলাম? হ্যাঁ, আমরা একটু জিকির করবো, জিকিরটাও করতে দিবেন না? বেদাতি জিকির করবে। হ্যাঁ, আমরা দুরুদের তাজ পড়বো, ওইটাও পড়তে দিবেন না? হ্যাঁ, দুরুদের লাখি, দোয়াই গাঞ্জুল আর্স, এগুলো আপনারা বলছেন করা যাবে না। কোন আমি গুনার কাজ করলাম, পাপের কাজ করলাম? বেদাতিদের কথা সব একই, এই বেদাতি পুরানা বেদাতি আর আজকাল নতুন বেদাতি সব একই রকম ভাষা হচ্ছে। জি, তো এই বেদাতি বলছে ওয়াইয়ু ফিতনাতিন ফি ইজদিয়াদিল খাইর, ইমাম মালিকের সামনে এতরাজ করছে যে ভালো কাজ বাড়াবো ওতে আবার ফিতনা কি আছে? ফাকালা মালিক, ইমাম মালিক বলছে তুমি জানো না? ফাইনাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যেন সতর্ক সাবধান হয়ে যায় ওই সব লোকেরা যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে। আন্তসি বহম ফিতনাতুন, যে তাদের উপর ফিতনা এসে পড়বে, আও ইউসি বহম আযাবুন আলিম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে, আযাব আসবে। ফিতনা মানে দুনিয়ার বালা মুসিবত, হ্যাঁ, সে ধর্মীয় হইতে পারে বা দুনিয়ার অন্য কোনো বালা মুসিবত হইতে পারে। আর আযাবুন আলিম মানে আখিরাতের আযাব। তাহলে যারা বিদাতি কাজ করে তাদের উপর দুনিয়ার বালা মুসিবত, যে রসুলের তরিকা হারিয়ে ফেলবে, দিন শহীদিন হারিয়ে ফেলবে, আর আখিরাতে আযাব, দুনিয়ার আযাব ফিতনা বলা যেতে পারে। ওয়াইয়ু ফিতনাতিন, শেষ করছি, ওয়াইয়ু ফিতনাতিন আযামু মিন আন্নাকা খুসসিস্তা বিফাদলিন লাম ইখতাসসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর চাইতে বড় ফিতনা কি হইতে পারে যে তুমি এমন একটা ফজিলতের কাজ করছো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রাসূলুল্লাহ বৈশিষ্ট্য ছিল না, এরকম কাজ করেন নাই যে মিকাতের আগে ইহরাম বাঁধেনি। ওয়াহাদা নামুজাজ, এটা তো একটা নমুনা, মানে এরকম নমুনা পেশ করলাম যে সালাফে সালেহিনরা বিদাতের উপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন। ওয়ালা জালাল উলামা ইউনকিরুনা আলাল মুবতাদিয়া, আর সর্বদা উলামায়ে কেরামরা বিদাতীদের উপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন, ফি কুল্লি আসরিন, প্রত্যেক যুগে যুগে, আলহামদুলিল্লাহ। এখানে আজকের আলোচনা শেষ, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীতে করা হবে।